আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে আপনারা ঠিক এরকম একটি বিল ভাউসার তৈরি করতে পারবেন হচ্ছে বিল তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট বিল তৈরি করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আর এই পুরো কাজটি আমরা করতে পারবো মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ক টু থাউজেন্ড সেভেনে মাইক্রোসফট অফিস ওয়ার্ক টু থাউজেন্ড সেভেন টেন নাইনটিন যেটাই বলেন না কেন সব ধরনের প্রোগ্রামে এই কাজটি করা যাবে এবং হচ্ছে পাওয়ার পয়েন্টেও এই কাজটি করা যাবে তো চলুন আমরা প্রথমেই আজকে কাজটি শুরু করি এর জন্য প্রথমে আমাদেরকে পেজ সেট আপ ঠিক করে নিতে হবে আমি পেজে ক্লিক করছি আমরা প্রথমে কাস্টম পেপার সাইজে ক্লিক করবো এখান থেকে পেপার মোর পেপার সাইজে ক্লিক করে নিয়েছি এবং হচ্ছে হোয়াইট আমরা এখানে করে দিচ্ছি ফাইভ এবং হচ্ছে হাইট আমরা করে দেবো সেভেন এরপর হচ্ছে প্রেস করে নিই অথবা ওকে লেখা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে একটা পেচা পেপার চলে আসছে এরপর আমরা সেন্টারে ক্লিক করছি মাঝখান থেকে আমরা লেখা শুরু করব প্রথমে আমরা এখানে থেকে লিখছি রেস্টুরেন্ট নেম এখানে রেস্টুরেন্ট নেম হেয়ার আমি এখানে এখানে রেস্টুরেন্টের নাম লিখতে হবে এরপর আমরা এখান থেকে লিখছি ক্যাশ বিল এবং হচ্ছে এখানকার যে লাইন স্পেসিংটা আছে এই লাইন স্পেসিংটাকে আমরা কমায় রাখবো এবং এখান থেকে লাইন স্পেসিংটাকে আরও কম করে রাখতে পারলে রাখবেন এবং হচ্ছে আমরা রেস্টুরেন্ট যে নেম রয়েছে এর উপরে আমরা লিখবো মূলত ডেট আমরা রাইট সাইডে আমরা এখান থেকে লিখছি ডেট আর এই ডেট থাকবে এ ফন্ট সাইজ ডেটের যে ফন্ট সাইজ রয়েছে এটাকে আমরা ছোটো করে রাখবো আমরা ডেটের ফন্ট সাইজটাকে ছোট রাখছি এবং হচ্ছে রেস্টুরেন্ট যে নেম আছে এই নেমটাকে আমরা বড় করে রাখছি বোল্ড করে রাখবো এটার যেন স্পষ্ট বোঝা যায় আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে এই কাজটি করতে পারেন এরপর নিচের দিকে এখানে একটি আমরা বক্স তৈরি করব যেখানে আমাদের মূলত অ্যাড্রেস লেখা থাকবে আমি প্রথমে ইনসাটি ক্লিক করছি ইনসাটি ক্লিক করার পর টেক্সট বক্স টেক্সট বক্স ক্লিক করার পর ড্রো টেক্সট বক্স এখান থেকে আমরা একটা বক্স তৈরি করে নিচ্ছি এই বক্সে আমরা এখন বেশ কিছু অ্যাড্রেস লিখবো যেমন প্রথমেই লিখছি আমাদের ঠিকানা আমরা এখানে ইমেল আইডি সব লিখেছি এবং হচ্ছে এখান থেকে ফন্টস আমরা এখান থেকে লাইন স্পেসিং আমরা এখান থেকে কমিয়ে রাখছি আবার লাইন স্পেসিংটিকে আমরা আরও ছোট করে নেবো এরপর হচ্ছে আমরা বর্ডারটি যে তৈরি করেছিলাম বক্সটাকে ছোটো করে নিচ্ছি এবং হচ্ছে লেখাগুলোকে কে ছোটো করে নেবো আমরা ফন্ট সাইজ আমরা এখান থেকে কমিয়ে রাখবো এবং হচ্ছে আমাদের এই যে টেক্সট বক্সটা আমরা তৈরি করেছি এই বক্সটির মূলত দরকার নেই এই বক্সটিকে আমরা এখান থেকে রিমুভ করে নেব এবং হচ্ছে রিমুভ করার জন্য আমরা বক্সের লাইনে ক্লিক করছি ফর্মেট শেপ ফিলি ক্লিক করে নো ফিলে ক্লিক করে নেব এবং শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করছি তাহলে এখান থেকে বর্ডারটি মূলত চলে যাবে এবং বর্ডারটি এখানে শো করছে না এখন আমাদের কাজ হচ্ছে এইদিকে আমরা এখানে একটি লোগো বসাবো এখানে আমাদেরকে একটি লোগো বসাতে হবে লোগোটা যেহেতু প্রথমের দিকে নিয়ে আসা হয়নি এখন আমরা একটি লোগো নিয়ে আসবো আর এই লোগোটিকে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করবো প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ডট কমে আমরা গুগল ডট কমে যাচ্ছি আমরা ইন্টারনেট ওপেন করবো আমরা এটি ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করেছি ডাউনলোড করে ছবিটিকে এখানে এনেছি এবং আনার পর আমরা ফর্মেটি ক্লিক করবো ফর্মেটি ক্লিক করার পর এখান থেকে টেক্সট র্যাপিং ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিয়েছি এবং আমরা ছবিটিকে ছোট করে নেবো ছোটো করে নেওয়ার পর আমরা এই জায়গায় ছবিটিকে ঠিকভাবে বসাবো বসানো হয়ে গেলে আমরা একটু লেখাটাকে একটু বড় করে নিয়েছি আমরা যে লেখাটা ছিল এই লেখাটিকে আমরা আরেকটু বড় করে নেব লেখাটিকে বড় হয়ে গেছে এবং হচ্ছে আমরা যে ছবিটি ডাউনলোড করেছি এই ছবিটিকে নিয়ে আসার উপায় হচ্ছে আপনারা যে কাজটি করবেন ইনসার্টে ক্লিক করবেন পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর আপনাদের ছবিটি ডেস্কটপে থাকলে ছবিটি ডেস্কটপ থেকে খুব সহজেই এখানে নিয়ে আসতে পারবেন তো আমরা এখানে একটি ছবি এনেছি রেস্টুরেন্টের লোগো আমরা এখানে নিয়ে আসছি এরপর হচ্ছে আমরা এখানে আরও একটি টেক্সট বক্স তৈরি করব আর এখানে টেক্সট বক্স তৈরি করার জন্য ইনসার্টে ক্লিক করছি টেক্সট বক্সে ক্লিক করার পর ড্র টেক্সট বক্স এবং হচ্ছে আমরা এখানে একটি বক্স ড্রয়িং করে নেবো আমরা এখানে একটি বক্স তৈরি করেছি এবং এই বক্সে আমরা বেশ কিছু ইনফরমেশন এখানে অ্যাড করবো সেটি হচ্ছে মূলত কাস্টমার নেম এখানকার লেখাগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেবো লাইন স্পেসিং থেকে আমরা লাইন স্পেসিংটাকে কম করে রাখবো এবং হচ্ছে এই লেখার যে ফন্ট সাইজ রয়েছে এই ফন্ট সাইজটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি তো এখানকার যে স্পেসিংগুলো রয়েছে ড্যাশগুলো রয়েছে এই ড্যাশগুলোকে আমরা ঠিকভাবে সাজিয়ে নেব। তো এখানে যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমাদেরকে রিমুভ করতে হবে এই রিমুভ করার জন্য ফর্মেটে ক্লিক করছি ফর্মেটি ক্লিক করার পর শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইনে ক্লিক করবো আবার শেপ ফিলি ক্লিক করে এখান থেকে নো ফিলি ক্লিক করে আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব এবং একটু আমরা চাইলে এটাকে উপরের দিকে উঠাতে পারি এরপর আমাদের কাজ হচ্ছে এখানে বেশ কিছু ছক তৈরি করা টেবিল তৈরি করতে হবে আমাদেরকে তো টেবিল করার জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করবো টেবিলে ক্লিক করছি টেবিলে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে নিতে হবে সিরিয়াল এরপর হচ্ছে প্রোডাক্ট নেম এরপর হচ্ছে কোয়ান্টিটি প্রাইস এরপর হচ্ছে আমরা অ্যামাউন্ট নেবো এরপর নিচের দিকে আমরা বেশ কয়েকটি নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে চার পাঁচটি আমরা নিচের দিকে নিয়ে নেব এখন আমাদেরকে এই ছকগুলো পূরণ করতে হবে আমি প্রথমের দিকে ছকের লেখাগুলো আগে ঠিক করে নিই এটা হচ্ছে শ্রেয়াল এরপর হচ্ছে প্রোডাক্ট আমরা পরের ঘরে লিখছি প্রোডাক্ট প্রোডাক্ট লিখছি এরপর হচ্ছে কোয়ান্টিটি লিখছি তারপর হচ্ছে প্রাইস এরপর হচ্ছে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট অথবা অ্যামাউন্ট আমরা যেখানে যোগ একটা যোগ করতে পারি আমি এখানে অ্যামাউন্ট লিখছি অ্যামাউন্ট লিখছি এরপর আমরা এখান থেকে এই ছকগুলোকে ছোটো বড়ো অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেব আমরা এখানকার যে অ্যাডজাস্টমেন্টটা দেখতে পাচ্ছি এই অ্যাডজাস্টমেন্টটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট ঠিক করে নেব তো আমি এখান থেকে এটা এই কাজটি করে রাখছি এবং হচ্ছে আমরা এন্টারপ্রেস করে নিচের দিকে এটাকে নামিয়ে নিচ্ছি আমি এন্টারপ্রেস করছি নিচের দিকে নামানোর জন্য তো পেসটাকে আরেকটু ছোটো করে নিই তো ইন্টারফেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক বেশি নিচের দিকে নেমে গেছে এরপর আমরা এটাকে আবারও জুম করে নিচ্ছি আর এখানকার যে লাইনগুলো রয়েছে আমরা লেখাগুলোকে সিলেক্ট করে প্রথমে এগুলোকে সেন্টার করে নিই সবগুলো সবকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এর লাইন স্পেসিংটাকে বর্ডারটাকে একটু বড় করে নেব একটু ডিপ করে নেব আর আমরা এটাকে আরও একটু ছোটো করে নিই ডিপ হয়ে গেছে খুব বেশি আমরা একটু ডিপ করে নেওয়ার পর এরপরে আমরা এই কোয়ান্টিটি প্রাইস এগুলোকে একটু ঠিক করে নিই এরপর আমরা নিচের দিকে এখানকার এই ঘরগুলোকে সিলেক্ট করছি এইগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা প্রথমে লেআউটে ক্লিক করব লেআউটি ক্লিক করার পর এখান মার্চ সেলে ক্লিক করছি মার্চ সেলে ক্লিক করার পর এখানকার মাঝখানের লেখাগুলোকে মাঝখানের যে ছকটা ছিল সেই ছকটাকে আমরা মুছে ফেলছি এবং এখানে আমরা বেশ কিছু কথা লিখবো যেমন এখানে আমি লিখছি অ্যামাউন্ট ইন ওয়ার্ড এই কথাটা লিখে আমরা ডট ডট দিয়ে দিচ্ছি এই ডট ডটটাকে একটু বেশি করে দেবো ইন্টারপ্রেস করে নিই এই ডট ডটটাকে আর একটু বাড়াই দিচ্ছি আমরা এটাকে দুই লাইনের মধ্যে রাখি এরপর নিচের দিকে এই ডট ডটগুলো যেগুলো দেওয়া হয়েছে আমরা এটা সিলেক্ট করে এটাকে সেন্টার করে রাখছি মিডিল এখানে আমরা লিখবো টোটাল আর নিচের ঘরে আমরা এখানে লিখছি ভ্যাট এখানে সবার শেষে লিখছি যে আমরা ইন টোটাল আমরা এখানে লিখেছি টোটাল ভ্যাট এবং হচ্ছে শেষের দিকে আমরা ইন টোটাল করেছি তো এখানে আরেকটি কাজ করা যায় সেটি হচ্ছে যে আমরা সবটিকে আরেকটি ছোটো করে নিই আর একটু ছোটো করে নেওয়ার পর তো নিচের দিকে আমরা আরেকটি কাজ করবো সেটি হচ্ছে সিগনেচার লাইন বসাবো তো ইনসার্টে ক্লিক করছি টেক্সট বক্সে ক্লিক করার পর ড্রো টেক্সট বক্সে ক্লিক করবো এবং এখানে একটি বক্স তৈরি করে নিচ্ছি এই বক্সে আমরা এখান থেকে লিখব কাস্টমার আমরা এখানে লিখেছি কাস্টমার সাইন এবং হচ্ছে নিচের দিকে একটা লাইন আন্ডারলাইন তৈরি করব আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে আন্ডারলাইন ব্যবহার করতে পারি এবং হচ্ছে এই যে বক্সটা রয়েছে এই বক্সটিকে আমরা মূলত এখান থেকে বক্সের লাইনটাকে রিমুভ করে নেবো তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে দুই সাইডে রাখতে পারবো তো আমরা এই বক্সের লাইনটিকে শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করে বাদ দিচ্ছি আর এই জায়গায় আমরা শুধুমাত্র যে কোম্পানির ওনার আছে ওনার সিগনেচার থাকবে দুই থেকে সিগনেচারের ঘর হয়ে গেল এরপর হচ্ছে আমরা একটু ছোট করে দেখি আমাদের মূলত ইনভয়েসটি এরকম শো করবে আমি এইখানকার লাইনটিকে আরেকটু ছোট করে নিচ্ছি এখন আমাদের মোটামুটি কাজ শেষ এরপর যদি আমরা একে জুম আউট করে দেখি আমরা এটার লাইনটিকে একটু উঠিয়ে দিই এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট রিভিউ দেখতে চাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে রেস্টুরেন্টের বিল তৈরি করার জন্য ঠিক এরকম একটি বিল হাউসের আমরা তৈরি করতে পারছি এবং এর কালার আমরা দিতে গেলে পেস্ট কালারে যাব পেজে যাওয়ার পর আমরা এখান থেকে পেস কালার সিলেক্ট করতে পারবো তো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি আমরা রেস্টুরেন্ট বিল তৈরি করতে পারবো রেস্টুরেন্ট বিল তৈরি করতে পারবো খুব সহজেই তো এই কাজটি করার জন্য আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম বের করে আপনারা এই কাজটি করতে পারবেন আর আমরা যে কালার চেঞ্জ করেছি এই কালারটি চেঞ্জ করতে হবে আপনাদেরকে পেস লেআউটে ক্লিক করে পেস কালারে ক্লিক করে আপনারা পেস কালার সিলেক্ট করতে পারবেন তো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট একটু বিল ক্যাশ বিল তৈরি করতে পারছি আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই তো আজকে টিউটোরিয়ালটি এখানেই আমরা শেষ করছি দেখা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ